হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের সংবিধানের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে তোমাদেরকে আমি ইতিহাসও করেছি ভূগোলও করেছি এবং ইতিহাস ভূগোল এবং সংবিধান থেকে একটা মিক্সড সিরিজ করেছিলাম যেখান থেকে আগামী দিনে যে সমস্ত পরীক্ষা হতে চলেছে কমন তোমরা পাবেই তোমরা ক্লাসগুলো ফলো করো দেখবে এখান থেকে তোমরা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্নটি হলো ন্যাবার্ড এই প্রতিষ্ঠানটির সাথে জড়িত মানে কিসের সাথে ন্যাবার্ড জড়িত অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে সঠিক উত্তর হবে অপশান সি গ্রামের উন্নয়ন নেক্সট প্রশ্নটি হলো শিল্পের জন্য ঋণ দান করে থাকে কারা এই চারটে অপশানের মধ্যে কোন সংস্থা যারা শিল্পের জন্য ঋণ দেয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি এখানে প্রত্যেকটি সংস্থায় কিন্তু ঋণদান করে নেক্সট প্রশ্নটি হলো ভোটদানের ন্যূনতম বয়স ভারতে একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল কোন দশকে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো এর দশকে পরবর্তী প্রশ্নটি হল ভারতবর্ষে টাকা করে সংক্রান্ত নীতি নির্ধারণ করে কারা সঠিক উত্তর হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। পরবর্তী প্রশ্নটা হল ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি কি সঠিক উত্তর হবে অপশান বি বহুদলীয় ও সংসদীয় নেক্সট প্রশ্নটি হল ভারতের এক টাকার কাগজি মুদ্রা যোগান কারা দেয় সঠিক উত্তর হবে অপশান এ ভারত সরকারের অর্থমন্ত্রক পরবর্তী প্রশ্নটি হলো রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন সঠিক উত্তর হবে যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন অপশান বি আট নম্বর প্রশ্নটি হল ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এক কেন্দ্রিকও নয় এটি হলো উভয় সমন্বয় এটি কে বলেছেন সঠিক উত্তর হবে অপশান বি ডি বসু আমাদের ন নম্বর প্রশ্নটি হলো পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না সঠিক উত্তর হবে অপশান সি ভারতের রাষ্ট্রপতি নেক্সট প্রশ্নটি হল ভারতের সংবিধানে কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ এক নম্বর ধারায় নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে কিন্তু অংশটা জানতে চেয়েছে সঠিক উত্তর হবে অপশান বি দু নম্বর অংশে পরবর্তী প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি বারো নম্বর ধারায় পরবর্তী প্রশ্নটি হল ভারতের সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশান ডি সতেরো নম্বর ধারায় নেক্সট প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট এটাও সঠিক উত্তর হবে অপশান ডি উনিশ নম্বর ধারায় নেক্সট প্রশ্নটি হলো অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত কে ছিলেন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আগামী দিনে যে সমস্ত চাকরি পরীক্ষা হবে এখান থেকে তোমরা কমন পাবেই সঠিক উত্তর হবে অপশান সি আর সি দত্ত ষোলো নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজ সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করা অধিকার থাকবে সঠিক উত্তর হবে অপশান সি ছাব্বিশ নম্বর ধারায় নেক্সট প্রশ্নটি হল ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র কোথায় নিহিত আছে সঠিক উত্তর হবে অপশান বি লোকসভার উপর কিন্তু নিহিত আছে আঠেরো নম্বর প্রশ্নটি হল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশান সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নেক্সট প্রশ্নটি হলো ওয়েলফেয়ার স্টেট এই চিন্তা ভারতের সংবিধানে সযত্নে রক্ষা করা হয়েছে কোথায় খুব ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশান বি রাজনীতির প্রত্যক্ষ নীতি সমূহে নেক্সট প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তরের অপশান বি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি একুশ নম্বর প্রশ্নটি হলো ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটি কি ধরনের অধিকার অনেক পরীক্ষায় বিশেষত ডাব্লু বিসিএসে অনেকবার এসেছে এটি হল বৈধ ও আইনি অধিকার নেক্সট প্রশ্নটি হল ড্রেন অফ ওয়েলথ এই বইটি লেখককে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো আগামী দিনে এর থেকেও বেটার ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করব সঠিক উত্তর হবে অপশান বি দাদাভাই নৌরোজি তেইশ নম্বর প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে মানে কত নম্বর তালিকা এটা সঠিক উত্তর হবে সেভেন্থ শিডিউল বা সপ্তম তালিকা চব্বিশ নম্বর প্রশ্নটি হল সকল নাগরিকের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডাব্লু বিসিএস থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি পঁচিশ নম্বর প্রশ্নটি হল ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর কবে হয়েছিল এর আগের দিনকে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছিলাম কবে গ্রহণ করা হয়েছিল এবার দিয়েছে কবে কার্যকর করা হয়েছে সঠিক উত্তর হবে অপশনটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তাহলে স্টুডেন্টস কেমন লাগলো যে ক্লাসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করেছি ভারতীয় সংবিধানে যত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য আসবে মানে তোমাদের চাকরির পরীক্ষা আসতে পারে সেই সব প্রশ্নগুলো একত্রিত করে তোমাদেরকে দেওয়ার জন্য যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কখনোই বলবে না আর মনে রাখবে এই প্রশ্নগুলো তোমরা যতবার রিভাইজ করবে তোমাদের চাকরি পেতে ততটাই সুবিধা হবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং